201 গম্বুজ মসজিদ। 201 গম্বুজ মসজিদ বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের অন্তর্গত ঝাওয়াইলের সন্নিকটে দক্ষিণ পাথালিয়া গ্রামে যমুনা নদীর শাখা নদী ঝিনাই নদীর তীরে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যে গাছপালায় ঘেরা নৈসর্গিক শোভা মণ্ডিত অত্যন্ত মনোরম পরিবেশে নয়নাভিরাম এত চমৎকার একটি 201 গম্বুজ মসজিদ বাংলাদেশের মুসলিম ঐতিহ্যের গৌরবকে ধরে রাখবে যুগ যুগ ধরে। 2013 সালের জানুয়ারি মাসে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। মসজিদটি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হচ্ছে। 2013 সালের 13 জানুয়ারি এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রিজিয়া খাতুন। মসজিদ নির্মাণে ব্যয় ধরা হয়েছে আনুমানিক 100 কোটি টাকা। ২০১৭ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্মাণ কাজ এখনো চলছে। আশা করা হচ্ছে মসজিদটির নির্মাণ কাজ শেষ হলে পবিত্র কাবার ইমাম এসে প্রথম নামাজের ইমামতি করবেন। পৃথিবীর ইতিহাসে কখনো এত সংখ্যক গম্বুজ বিশিষ্ট মসজিদ তৈরি হয়নি। ইতিমধ্যেই এ মসজিদটি পৃথিবীর সর্বাধিক সংখ্যক গম্বুজ বিশিষ্ট মসজিদের স্বীকৃতি পেয়েছে। আর পাথরের ঢালাই করা মিনারের দিক দিয়ে এই মসজিদটির অবস্থান প্রথম। মসজিদের ছাদে সর্বমোট 201টি কারুকার্যময় গম্বুজ থাকার কারণে মসজিদটি 201 গম্বুজ মসজিদ নামে পরিচিতি লাভ করেছে। 201 গম্বুজ মসজিদ হল পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং পাথরের ঢালাই দিয়ে তৈরি সর্বোচ্চ মিনার বিশিষ্ট মসজিদ। এই মসজিদের নকশা করা হয়েছে 201টি গম্বুজ ও 9টি মিনার দিয়ে সজ্জিত একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স হিসেবে। অত্যন্ত দৃষ্টিনন্দন এই মসজিদের ছাদে 101 ফুট উচ্চতার একটি গম্বুজ রয়েছে। এই বড় গম্বুজের চারপাশে ছোট ছোট গম্বুজ আছে 200টি। এগুলোর প্রত্যেকটির উচ্চতা 23 ফুট। মূল মসজিদের চার কোণায় রয়েছে 4টি মিনার। এগুলোর প্রত্যেকটির উচ্চতা 111 ফুট। পাশাপাশি আরও 4টি মিনার আছে 101 ফুট উচ্চতার। সবচেয়ে উঁচু মিনারটি মসজিদের পাশেই অবস্থিত। এর উচ্চতা 451 ফুট বা 138 মিটার, যা 57 তলা ভবনের সমান। সুউচ্চ মিনার ও গম্বুজগুলি অনেক দূর থেকে দৃষ্টিগোচর হয়। 165 ফুট দৈর্ঘ্য ও 165 ফুট প্রস্থের দ্বিতল এই মসজিদে একসঙ্গে প্রায় 15,000 মুসল্লি নামাজ আদায় করেন। দেওয়ার জন্য সবচেয়ে উঁচু 451 ফুট মিনারটি ব্যবহার করা হবে। বিশেষ করে মসজিদের ভেতরে দেয়ালে পবিত্র কোরআন শরীফের 30 পারা, পিতলের থালায় পবিত্র কোরআন শরীফের আয়াত 661 থালায় পিতলে খচিত করে রাখা হয়েছে। যে কেউ বসে বা দাঁড়িয়ে মসজিদের দেয়ালে অঙ্কিত কোরআন শরীফ পড়তে পারবেন। মসজিদের প্রধান দরজা নির্মাণে ব্যবহার করা হয়েছে প্রায় 50 মণ পিতল। মহান আল্লাহ পাকের 99টি নাম পিতল দিয়ে খচিত করে লাগানো হয়েছে। মসজিদের উত্তর পাশে করা হয়েছে একটি ব্যতিক্রম ধর্মীয় অজুখানা। অত্যাধুনিক পাথর দিয়ে অজুখানার চেয়ার তৈরি করা হয়েছে। এখানে একসাথে 150 জন মুসল্লি অজু করতে পারবেন। মসজিদটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হলেও এতে সহস্রাধিক বৈদ্যুতিক পাখা যুক্ত করা হবে। 15 বিঘা জমির ওপর বিশাল মসজিদ ও মসজিদ কমপ্লেক্স অবস্থিত।
মসজিদটির শোভা বর্ধনের জন্য মসজিদ এরিয়ায় 100 বিঘা জমির ওপর বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মসজিদের মিহরাবের পাশে লাশ রাখার জন্য হিমাগার তৈরির জায়গা রাখা হয়েছে। এছাড়াও মসজিদের পাশে নির্মাণ করা হয়েছে আলাদা ভবন। ওই ভবনে দুস্থদের বিনামূল্যে চিকিৎসার জন্য হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম, দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। মসজিদের কাছেই নির্মাণ করা হবে দূর দূরান্ত থেকে আগত মুসল্লিদের থাকার জন্য ডাক বাংলো ও বিনামূল্যে খাবার বিতরণের ব্যবস্থা। মসজিদকে ঘিরে 18 বিঘা জায়গার ওপর হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। হেলিপ্যাডের নামকরণ করা হয়েছে বাদল হেলিপ্যাড। ডিজাইন ও কারুকার্যের দিক থেকে মসজিদটি একটি ভিন্ন সৌন্দর্যের প্রতীক হয়ে গড়ে উঠেছে। মসজিদের টাইলস সহ ফিটিংসের যাবতীয় শোভাবর্ধনের শৌখিন কারুকার্য খচিত পাথর সমূহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা হয়েছে। দেয়াল ও মেঝেতে ব্যবহারের জন্য ইতালি ও চীন থেকে উন্নত মানের মার্বেল পাথরের টাইলস আমদানি করা হয়েছে। ভবনের দেয়াল, খিলান, মিনার, গম্বুজ সব ক্ষেত্রেই সোনালী রঙের বিশেষ কারুকাজ করা মার্বেল টাইলস বসানো হয়েছে, ফলে দূর থেকে দেখলে মনে হবে সোনালী পাত দিয়ে মোড়ানো হয়েছে যেন একটি স্বর্ণখনি। এর বিশাল মেরাবৃত্তিয়াল যেন স্বর্ণখচিত কারুকার্যের ভাণ্ডার। দ্রুতগতিতে মসজিদের নির্মাণ কাজ এগিয়ে চলছে। শৈল্পিক স্থাপনা হিসেবে এ মসজিদটি অনন্য বৈশিষ্ট্যের প্রতীক হবে। নির্মাণাধীন এ মসজিদটি বাংলাদেশকে বিশ্বে নতুনভাবে পরিচিত করে তুলবে।